হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই টিউটোরিয়ালে দেখাবো ক্রোম ব্রাউজার থেকে কিভাবে সার্চ হিস্ট্রি ডিলিট করতে হয়। এর জন্য প্রথমেই ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। এরপর উপর দিকে ডান কোণায় থ্রি ডট মেনুতে একটি টাচ করবেন। এরপর দেখুন হিস্ট্রি নামক একটি অপশনস রয়েছে, এখানে একটি টাচ করবেন। এখানে টাচ করার পর দেখুন এখানে অসংখ্য সার্চ হিস্ট্রি রয়েছে। এই সার্চ হিস্ট্রিগুলো ডিলিট না করলে ব্রাউজারটি স্লো হয়ে যায়, তাই আপনারা যথাসম্ভব মাঝে মাঝে এই ক্রোম ব্রাউজারের সার্চ হিস্ট্রি ক্লিয়ার করে নেবেন। এরপর এখানে দেখুন ক্লিয়ার ব্রাউজিং ডেটা নামক একটি অপশনস রয়েছে, এখানে একটি টাচ করবেন। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে অল টাইমে টাচ করলে বেশ কিছু অপশনস দেখাবে। প্রথম অপশনসটি রয়েছে লাস্ট আওয়ার, অর্থাৎ শুধুমাত্র লাস্ট আওয়ারে আপনি যে ব্রাউজ করেছেন সেগুলো ডিলিট করতে চাইলে এখানে টাচ করবেন। এরপরে রয়েছে লাস্ট 24 আওয়ার্স, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আপনি যে সার্চগুলো করেছেন সেগুলো ডিলিট করতে চাইলে এখানে টাচ করবেন। আপনারা চাইলে ইচ্ছামতো এই অপশনসগুলো ইউজ করে সার্চ হিস্ট্রি ডিলিট করতে পারবেন। আর সকল সার্চ হিস্ট্রি যদি একবারে ডিলিট করতে চান তাহলে অল টাইমটা সিলেক্ট করবেন। এখন এখানে দেখুন কি কি ডিলিট হবে, তার ডান পাশে টিক মার্ক দেওয়া আছে। এরপর ক্লিয়ার ডাটাতে একটি টাচ করবেন। এরপর এরকম একটি কনফার্মেশন উইন্ডো আসবে, এখানে ক্লিয়ারে একটি টাচ করবেন। ক্লিয়ারে টাচ করার ফলে ক্রোম ব্রাউজার থেকে সকল সার্চ হিস্ট্রি ডিলিট হয়ে গিয়েছে। এরকম ছোট ছোট টেকনিক্যাল টিপসগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।